হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি একটা পেন হোল্ডার বানাবো। এই পেন হোল্ডারটা আমি অনেকদিন ধরে পিন্টারেস্টে দেখতেছিলাম, তো আমার খুব ভালো লাগে, যার কারণে ওটা আমি রিক্রিয়েট করতে পারি। আর এখানে আমার ভাই আমার কথা শুনে এমন যেন একটা হাসি দিছে, আমি বুঝি না। আমার মনে হয় আমি ভয়েস কভার করার সময় আমার বোন আর আমার ভাই আমাকে বেশি বিরক্ত করে। আর তোমরা যদি আমার প্রত্যেকটা ভয়েস মনোযোগ দিয়ে শোনা, তাহলে শুনতে পাবো ওরা আমাকে কি পরিমাণ বিরক্ত করে। সারাদিন কিছু বলবে না, বাট আমি যেমনি ভয়েস কভার করতে বসবো আমার পাশে এসে সব হাজির। এনিওয়ে, ফার্স্টে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি। আর এই পেন হোল্ডার বানাতে আমাদের শুধু কার্ডবোর্ড প্রয়োজন। আমি প্রথমে একটা কার্ডবোর্ডে টিউলিপ আঁকিয়ে নিয়েছি, এরপরে টিউলিপগুলো কেটে নিয়েছি। আর আমি ছোট ছোট 6টা টুকরা কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে আর কি ডাল বানাবো তার জন্য। আর লম্বা করে যেগুলো কাটছিলাম ওগুলো আমি মিলিয়ে কাটছিলাম আর কি পাশে লাগানোর জন্য। ওটা তোমরা ভিডিওতে দেখো তাহলে বুঝতে পারবা। আর 2টা কার্টুনকে যে লম্বাভাবে কাট করছিলাম ওইগুলোর মধ্যে ছোটটা আমার দরকার ছিল না, কিন্তু পরে মানে প্রথমে আর কি আমার মনে ছিল না যে ওটা দরকার নাই, পরে আমি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম আর কি। এরপর আমি সবগুলো রং করে নিয়েছিলাম, টিউলিপ 2টা, তারপরে হচ্ছে যে ছোট ছোট যে টুকরাগুলো ছিল ওইগুলা, আর যে লম্বা বড় একটা ছিল ওইটা। আর এখানে আমি টিউলিপের রং করার জন্য একটা কালার বানাইছিলাম, কালারটা হচ্ছে লাল আর সাদা মিশ করে বানাইছিলাম, আমার কাছে গোলাপি কালার অ্যাভেলেবেল ছিল না। আর এই টিউলিপের যে ডালটা বানাইছিলাম ওইটাতে আমি জলপাই কালার দিয়েছিলাম আর কি। আর তখন আমি এইটার কথাই বলতেছিলাম যে পাশে লাগানোর জন্য, তো আমি ফেভিকল আর্টটা দিয়ে এইভাবে লাগাই নিতেছিলাম, তোমরা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা। এইটা লাগানোর পরে আমি 5 মিনিট শুকাইতে দিয়েছিলাম, তারপরে এটা রেডি হয়ে গেছিলো। ওই লম্বাটা লাগানোর পরে আরেকটা যে টিউলিপের মতো ছিল ওইটাকে আমি উপর দিয়ে লাগাই দিছি। এবার এটা ডাল বানানোর পালা। এটা ডাল বানানোর জন্য আমি যে 6টা টুকরা করে নিয়েছিলাম ওগুলোকে এবার আমি একটা বক্স শেপের মতো করে নেব। এটা লাগানোর জন্য আমি ফেভিকল গ্লু ইউজ করছিলাম, এটা আমি 5 মিনিট শুকাতে দিয়েছিলাম, তারপরে এটা হয়ে গেছিলো। এটা আর কি আমি বানাইছি টিউলিপের নিচে লাগানোর জন্য। এটা এরপরে দেখতে এরকম লাগছিল, এবার এর উপর দিকে একটু আঁচড় লাগিয়ে তারপরে টিউলিপের ওইটা এরপরে বসাই দিব। এটা বসানোর পরেও আমি আবারও 3 মিনিট শুকাই নিয়েছিলাম এটাকে। এটা ভালোভাবে শুকাই যাওয়ার পরে এই পাতাগুলো পাশে এবার লাগিয়ে দিব। পাতা লাগানোর পর এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই তো এটার ফাইনাল লুক। এটা তোমরা ট্রাই করতে পারো, দেখতে অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।